orange pack আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মেকআপ থেকে আমি সাবি আওলাদ চলে এসেছি একেবারে গুড মর্নিং লাইভে সবাই কোথায় তাড়াতাড়ি লাইফটা জয়েন করে ফেলবেন এন্ড অবশ্যই কিন্তু লাইকটা দ্রুত করে শেয়ার করে দিতে হবে ঠিক আছে সো আমি হচ্ছে এখন কমেন্টগুলো নিয়ে নিচ্ছি যারা যারা কমেন্ট করেছেন আমি সবগুলো কমেন্ট নিচ্ছি হুম ওকে সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে যারাই জয়েন করবেন লাইফটা শেয়ার করে দিবেন মেকআপ রবেরি থেকে খুব 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 সুন্দর গিফট দেওয়া হবে কিন্তু যারা লাইফ শেয়ার উইনার হবে ঠিক আছে সো দেখি আমার এখানে যতটুকু দেখা যাচ্ছে সেখান থেকেই পড়ছি ঠিক আছে অ্যান্ড আমি আজকে সামনে কমেন্ট রাখব না বিকজ আমার মানে সামনে গেলেই হচ্ছে চোখে প্রবলেম হয় ঠিক আছে সো আচ্ছা বাঁকা হয়ে না পারফেক্ট তাই না ওকে ঠিক আছে আমার এখানে কী কী কমেন্ট এসেছে ফার্স্টে আসছে হচ্ছে নিবেদিত দুপুর আপু হাই আপু হ্যালো আপু মজা দেখতার আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি গাজী হাবিবা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ফাউজিয়া নাসরিন আপু নাইস ওকে আপু ঠিক আছে জোশ লাগছে থ্যাংক ইউ নীলা আপু ওকে গুড মর্নিং আপি প্রবণ বিশ্বাস আপু গুড মর্নিং আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ গাজী হাবিবা হাবিব আপু হ্যালো আপু সুরাই আফরিন আপু হ্যালো সব আপুকে হ্যালো হ্যাঁ তোমাদের লাইফটা আমার পাগল করে দিল কেন কেন আহ লিওন ভাইয়া হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ মুস্তাকিন ইসলাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ঠিক আছে সো যারা যারা জয়েন করছেন অবশ্যই কিন্তু জয়েন করার সাথে সাথেই সবাই লাইভটা একটা করে শেয়ার করে দেবেন ঠিক আছে শুভ সকাল উমে হাবি আপু শুভ সকাল সানজিজাত আপু হাই আপু হ্যালো আপু মাহাদি হাসান রাকিব আপু হাই আপু মেহিজাবিন মুস্কান মিশু আপু মিশু আপু আপু আজকে অনেক দিন পর লাইভ দেখতেছি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন করছেন তাড়াতাড়ি তাই লাইফটা একটু শেয়ার করে দেবেন অ্যান্ড সবাইকে হাই হ্যালো ওয়ালাইকুম আসসাল সালাম রাকি বাপু আপু তোমাকে অনেক নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু কি দেখাবো আজকে উইক দেখাবো হ্যাঁ এই শাড়ির প্রাইস কত জানি না আপু ওকে ওয়াও অ্যাপ্লাই লুকিং সো বিউটি থ্যাংক ইউ হাই আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সাদা পরি ওকে ওকে নীলা আপু ক্যামেরার কারণে তোমার জোস মেকআপটা বোঝা যায় না তাই কেন বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে ঠিক আছে সো আমি যে সেটটা পরেছি এটার সাথে কিন্তু এই ইয়াররিং না ওকে ইয়াররিংটা আমার পার্সোনাল সো আমি চিন্তা করেছি যে একটু ব্লু ব্লু হলে ভালো লাগবে একদম হোয়াইট হলে ভালো লাগবে না সো দ্যাটস ওয়াই আমি একটু ইয়াররিংটা ম্যাচ করে পড়েছি যদিও মেকআপার বিড়িতে ব্লু কালারের অনেক অনেক সুন্দর সুন্দর ইয়াররিং আছে বাট আমার ভালো লেগেছে তাই আমি এটা পরেছি ঠিক আছে অ্যান্ড সেটটার সাথে সেটটা কিন্তু ডায়মন্ড কাটের অ্যান্ড এটার সাথে কিন্তু খুব সুন্দর ইয়ারিং অ্যাভেলেবেল হ্যাঁ আগে আমি এটা একটু সাথে খুব সুন্দর ইয়ারিং ওয়ান হ্যাঁ হচ্ছে এইটা অনেক সুন্দর হ্যাঁ খুব 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 বেশি সুন্দর এটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা ডায়মন্ড কাটার সেট ওকে এটা একটা ডায়মন্ড কাটার সেট যার এটা লাগবে এই কোডটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটা প্লেস করে দিবেন ওকে সো নাও হচ্ছে আমি উইক দেখানো স্টার্ট করে দিব আজকে আমি উইক দেখাবো হ্যাঁ আজকে আমি উইক দেখাবো অ্যান্ড আমি কিন্তু আজকে একটা এক্সটেনশন খোপা দিয়ে খোপা করেছি হ্যাঁ এক্সটেনশন খোপা দিয়ে খোপা করেছি আপনারা চাইলে আমি ওইটাও দেখিয়ে দিব আমি একটু এখানে একটা পিন করি তাই না মানে খুব বিরক্ত করতেছে ওয়েট আপনারা একটু লাইফটা শেয়ার করে দেন হ্যাঁ সবাই একটু লাইফটা শেয়ার করে দেন একদম বেশি করে যে যত শেয়ার করতে পারেন বিকজ অফ যে যত শেয়ার করবেন আপনারা কিন্তু গিফট পাবেন ঠিক আছে আমি গিফটটা দেখিয়ে দিব আজকে আমি আবারও গিফটটা দেখিয়ে দিব নো প্রবলেম ঠিক আছে নো প্রবলেম আমি গিফটটা আবার আজকে দেখিয়ে দিব আরেকবার ওকে সো সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আমি উইক দেখানো স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ আমি উইক দেখানো স্টার্ট করে দিচ্ছি আচ্ছা আপু কি দেখাবো আজকে বলেছি তোমাকে খুব কিউট লাগছে থ্যাঙ্ক ইউ হাই আপু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু ইওর চোখে কী হয়েছে কিসের প্রবলেম আমি অনেকদিন লাইভ দেখি নেই কিছু বুঝতেছি না কিছুই না আপু আলহামদুলিল্লাহ আমি সাপু ভালো আছি আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ রানা আপু হ্যালো কথা বলা যাবে কি আপনার সাথে ইয়াস আপনি তো আমার সাথে কথাই বলতেছেন বলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করছো না আপু করিনি করবো সুরায় আফরিন থ্যাংক ইউ আচ্ছা সুরায় আফরিন আপুকে থ্যাংক ইউ বলেছে আচ্ছা আমি ফার্স্টেই হচ্ছে যে খোপাটা আমি পরেছি এটা একটু আমি দেখিয়ে দেই হ্যাঁ সো এটা একটু আমি দেখিয়ে দিই ওয়েট ওকে হ্যাঁ আমি একটা এক্সটেনশন খোপা দিয়ে খোপা করেছি ঠিক আছে এই যে এটা কিন্তু একটা আল মানে এক্সট্রা খোপা হ্যাঁ একটা এক্সটেনশন খোপা আমি ব্ল্যাক পরেছি ন্যাচারাল ব্ল্যাক অ্যান্ড এটার প্রাইস হচ্ছে একশো টাকা হ্যাঁ অনলি একশো টাকা এন্ড ইফ ইউ ওয়ান্ট আপনারা এটা আরেকটা কালার এভেলেবেল আছে হ্যাঁ এটা আরেকটা কালার এভেইলেবেল আছে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন আরেকটা কালার ওকে ওইটা কিন্তু আরেকটা কালার সেম খোপা এটার কী বলে এটার আরে এটা কী বলে পড়ার অ্যাপ্লাই করার এটা হচ্ছে এইভাবে হ্যাঁ জাস্ট হচ্ছে পাঞ্চ ক্লিপের মতো খুলে আপনি আপনার খোপাতে লাগিয়ে ফেলবেন ঠিক আছে সো যার যার এটা ভালো লাগবে টেকের স্ক্রিনশট অ্যান্ড নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন প্রাইস হচ্ছে অনলি আপনার কি যেন বলে একশো নব্বই টাকা হ্যাঁ একশো নব্বই টাকা সো যার ভালো লাগবে একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন আমি এটার কোডটা একটু ধরছি কোডটা স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড ট্রাই করবেন হ্যাঁ সবাই একদম ব্যাডলি ট্রাই করবে এই করার কী যেন বলে ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করার কারণ নিজের অর্ডারটা নিজে প্লেস করলে কিন্তু সবচেয়ে সুবিধা হয় সবচেয়ে ভালো হয় ঠিক আছে আপনি নিজে দেখে শুনে নিজের অর্ডারটা নিজে ইচ্ছা মতো আপনি প্লেস করতে পারলেন ঠিক আছে ওকে সো নাও হচ্ছে আমি নেক্সট ওয়ানে চলে যাই এখন হচ্ছে কি যেন বলে উইক দেখানো স্টার্ট করব সো সবাই একটু লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ যারা যারা জয়েন করছেন লাইকটা একটু শেয়ার করে দিবেন দেবেন আমি কমেন্টও নিয়ে নিচ্ছি হ্যাঁ অনেক আপু কমেন্ট করেছে А uh, glass Uy. ও আচ্ছা আছে আছে গ্লাস আছে আপু তোমার মাথার ফুলটা কোথা থেকে নিয়েছো অবশ্যই মেকআপ ওয়ার্ল্ড বিডি থেকে আপু অবশ্যই 100% মেকআপ ওয়ার্ল্ড বিডি থেকে এন্ড মাত্র 80 টাকা করে হ্যাঁ মাত্র 80 টাকা করে এন্ড আমি যে খোপাটা পরেছি সেটা আমি দেখিয়ে দিব তুমি খুব তোমাকে খুব মিষ্টি লাগছে थैंक यू বৃষি দেবনাথ আপু আপু 35 জুন কি শেয়ার করেছেন জোন 10 আপু গ্রুপে শেয়ার করতে হবে এন্ড ওর স্ক্রিনশটটা ইনবক্সে দিতে হবে अदरवाइज কিন্তু আপনি উইনার হতে পারবেন না ঠিক আছে আপু কেমন আছেন আপু ভালো আছি টুনটুনি আজকে তোমার তুমি আমার এস এম এস পড়তেছো না এই যে আপু পড়ে ফেলছে আজকে আমি আর সামনের ফোনটা থেকে হচ্ছে মানে একদম লাইটের কাছে গিয়ে পড়বো না অলমোস্ট লাইট অনেক বেশি কমানো সো আমি লাইটের সামনে গিয়ে পড়বো না দ্যাটস আমি এখান থেকে পড়তেছি আপু আমার চুল বেশি খোপা বড় সো কোনো এক্সটেনশন খোপা আছে আপু এই ক্লিপগুলাই আপনি যে কোনো সাইজ চুলেই অ্যাড করতে পারবেন হ্যাঁ যে যে কোনো সাইজের চুলে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো প্রবলেম হবে না আচ্ছা ওয়ার ইজ মাই আচ্ছা আমি এক্সটেনশন দেখানো স্টার্ট করতেছি হ্যাঁ যার যেটা ভালো লাগবে আজকে তো এমনি লেট হয়ে গেছে তাই না আজকে এমনি লেট হয়ে গেছে সো নাও যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এটা এটা কিন্তু হচ্ছে আপনার কী যেন বলে একদম ফুল উইক হ্যাঁ ফুল উইক সামনে আবার সুন্দর করে হচ্ছে আপনার ই করা আছে কি বলে আরে ব্যাংকস করা আছে ঠিক আছে আচ্ছা আপু আমার চুল আপু বলে দিয়েছি হ্যাঁ এক কমেন্ট বারবার করতে হবে না লোকেশন আপু আমি বলে দিয়েছি ইউ আর লুকিং সো গর্জিয়াস থ্যাংক ইউ আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে ওকে 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 হ্যাঁ সো আমি কিন্তু বলে দিয়েছি আপু আপনার এক কমেন্ট আর বারবার করতে হবে না কষ্ট করে ওকে সো থ্রি ফোর থ্রি সিক্স আচ্ছা আচ্ছা সো আচ্ছা এই হচ্ছে উইগটা হ্যাঁ এই হচ্ছে উইগটা এন্ড এটা হচ্ছে ন্যাচারাল ব্রাউন কালার ওকে এটা হচ্ছে ন্যাচারাল ব্রাউন কালার বা আপনি ডার্ক ব্রাউন যেটা বলতে চান এটা এক্সাক্ট এক্সাক্ট কিন্তু ন্যাচারাল ব্রাউন না ডার্ক ব্রাউন সরি মাইMistake এটা হচ্ছে ডার্ক ব্রাউন এন্ড যে যে আপুর এটা ভালো লাগবে উইগের সম উইগের ব্যাপারে কিন্তু আর ই লাগে না কি যেন বলে এই দেখেন হ্যাঁ সামনে সুন্দর করে ব্যাংকস করা অ্যান্ড উইগের ব্যাপারে কালার লাগে না বিকজ অফ এটা আপনার ইচ্ছা আপনার যেই কালার ইচ্ছে আপনি সেই কালার পড়তে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যে আপুর ভালো লাগবে টেক স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন উইক ওয়ার করবেন সেটা যদি এক্সটেনশনের মতো লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না বাট এটা এত বেশি নেচারাল এত বেশি নেচারাল আপনি যখন ওয়ার করবেন তখন কিন্তু আপনার আপনাকে একদম বোঝা যাবে না যে আপনি কোনো উইক পড়েছেন হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে আপনার অনলি ওয়ান টাকা সামনে দেখেন কি সুন্দর করে ব্যাংস করা থাকবে এটাতে কিন্তু সিথি করা নাই হ্যাঁ এটাতে সিথি করা নাই এন্ড ভিতরে সফট একটা খোপা থাকবে হ্যাঁ ভিতরে সফট একটা খোপা থাকবে যে যে আপুর ভালো লাগবে দ্রুত এটা পারচেস করে ফেলবেন হ্যাঁ দ্রুত এটা পারচেস করে ফেলবেন অ্যান্ড এটার প্রাইস হচ্ছে জাস্ট অনলি ওয়ান টাকা হ্যাঁ ওনলি ওয়ান থাউজেন্ড টাকা ডার্ক ব্রাউন অনেক আপুরাই আছেন এইসব কালার করতে চান বাট করা যায় না কারণ অনেকেই পছন্দ করেন বাট করতে পারেন না হ্যাঁ সো আমি এটা কোডটা দেখাচ্ছি কেউ কিন্তু জাস্ট উইগের ছবি নিয়ে দিয়ে দিবেন না তাহলে কোনো কাজ হবে না আপনার অর্ডার কিন্তু কনফার্ম হবে না আপনার অবশ্যই হচ্ছে উইগের কোডটা দিতে হবে হ্যাঁ কোডটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে সো আমি একটু কোডটা দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন প্রাইস কত ওয়ান টাকা আপু আর ইউ আপু আলহামদুলিল্লাহ ভালো ওয়াচ পার্টি ডান থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো প্রাইস হচ্ছে ওয়ান 1000 টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে ওনলি ওয়ান টাকা এই যে এই হচ্ছে কোডটা ওকে প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যে আপুর ভালো লাগবে ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে ওনলি ওয়ান থাউজেন্ড টাকা শুধুমাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা উইক আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা পড়া মানে পড়ার রুলসটাও কিন্তু অনেক বেশি ইজি হ্যাঁ আমি বলে দিচ্ছি সমস্যা নাই পড়ার রুলসটাও আমি বলে দিচ্ছি নো প্রবলেম সো নাও আমি নেক্সট ওয়ানে চলে যাই হ্যাঁ নাও আমি নেক্সট ওয়ানে চলে যাই আজকে আমি কমেডি একটু কম পড়বো বিকজ অফ আমার অন্য ফোনে পড়তে হচ্ছে আর উইক দেখানোর সময় একটু কম পড়তে হয় হ্যাঁ আপু তোমার চোখের কর্নারে হাইলাইট বেশি হয়ে গেছে একটু কম হলে ভালো হতো আচ্ছা আপু ঠিক আছে রূপলি চৌধুরী আপু নাইস আপু আপু সোজা উইক দেখা আপু সোজাই তো দেখাচ্ছি আপু গোলাপ ফুলের খোপা পাওয়া যায় আপু কিছু খোপা আছে আপনি একটু ওয়েবসাইট চেক করেন তাহলে দেখতে পারবে গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল আমি তো আসলে গোলাপ ফুল আমি শিওর না পো আপনি একটু চেক করেন চেক করলেই হবে হ্যাঁ আপনি একটু ওয়েবসাইটটা চেক করেন তাহলেই বুঝতে পারবেন সো নাও আমি যেটা দেখাবো এটা আবার একটু শর্ট উইক হ্যাঁ অ্যান্ড প্রতিটাই কিন্তু স্ট্রেট হ্যাঁ প্রতিটাই কিন্তু স্ট্রেট এক সেকেন্ড আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি লাবণী ম্যাডাম লাবণী ম্যাডাম তুলি ম্যাডামকে আমি এটার ব্রাশটা একটু দিতে বলছিলাম একটু ব্রাশটা দেন তো আচ্ছা সোনা আপু তোমাকে নাইস কিউট লাগছে থ্যাংক ইউ কেয়ার আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হচ্ছে থ্রি ফোর থ্রি সিক্স কি ফামিদা ইয়াসমিন আপু থ্রি ফোর থ্রি সিক্স কি হয়েছে ও লাভলি আজকে যে লাগছে থ্যাংক ইউ সত্যি আপু চোখের ইনার কর্নারে খুব হাইলাইটটা দিসো আপু এটা হচ্ছে কোনটা জানো দিছি ওই যে ইউ ক্যান বি প্রিটি অল সেটি একটা হাইলাইট আছে হোয়াইট কালারের ওইটা দিয়েছি হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ উর্মি আপু আপু সত্যি তোমাকে অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ মন্ডল আপু সাদা পুরি ইতি দোস থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আফরিন দোলা আপু তুমি কি পড়ো আচ্ছা ঠিক আছে তো নাও এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে শর্ট উইক হ্যাঁ এটা হচ্ছে শর্ট উইক অ্যান্ড এটার মধ্যে কিন্তু সুন্দর করে কখন বলছি ব্রাশ দিতে আচ্ছা ঠিক আছে সো এখন হচ্ছে যেটা দেখাবো এই দেখেন হ্যাঁ সো অনেক সুন্দর হচ্ছে এই উইকটা আর সবাই কিন্তু একটা করে উইক ব্রাশ নিয়ে নেবেন আমি জানি না মানে এভেলেবেল আছে কি না এভেলেবেল না থাকলে আপনারা যে আমাদের উইক ব্রাশ ছাড়া কিন্তু উইক এক্সটেনশন কোনো কিছু ব্রাশ করা যাবে না তাহলে কিন্তু এগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে অনলি এইটি টাকা যার যার ভালো লাগবে টেকের স্ক্রিনশট অ্যান্ড সাথে এটার সাথে অবশ্যই এটা অর্ডার করে দেবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি এটার বি 700 টাকা হ্যাঁ এটা প্রাইস ওনলি 700 টাকা এন্ড উইগগুলা কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন কার্ল করতে পারবেন স্ট্রেট করতে পারবেন ঠিক আছে সো যে যে আপনাদের ভালো লাগবে দ্রুত নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে ওনলি 700 টাকা হ্যাঁ দ্রুত পারচেজ করে ফেলবেন এই দেখেন সামনে কিন্তু এটার আবার সিথি করা আছে হ্যাঁ সামনে এটার আবার সুন্দর করে সিথি করা আছে এন্ড ভিতরে সফট একটা নেট দেওয়া একদম সফট একটা নেট দেওয়া যেটা দিয়ে আপনি সারা দিন এটা ক্যারি করতে পারবেন আপনার মোটেও গরম লাগবে না হ্যাঁ মোটেও গরম লাগবে না সো এটা প্রাইস হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড টাকা এটা কিন্তু শর্ট উইক হাইলাইট করা অ্যান্ড কালারফুল অনেক বেশি সুন্দর এটা তাই না অনেক 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 বেশি সুন্দর অ্যান্ড এত সফট এত নেচারাল একদম রিভর্নিং করা চুলটা যেরকম থাকে একদম হুবহু সেই রকম ওকে সো যে যে আপুর ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্রেস করে দেবেন প্রাইস হচ্ছে অনলি জাস্ট অনলি হচ্ছে আপনার কত যেন সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ অনলি সেভেন হান্ড্রেড টাকা যার যা লাগবে দ্রুত নিয়ে ফেলবেন ওকে অনলি সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে ওকে সো নাও আমি হচ্ছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ তোমার শাড়িটার প্রাইস কত জানি না কল্পনা আপু আমার মনে নাই এটার প্রাইস কত হ্যাঁ ঠিক আছে তো এখন আমি এটা কোটটা ধরছি যা যা লাগবে থেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওরা প্লেস করে দিবেন ওকে এই হচ্ছে কোটটা থ্রি ফোর টু সেভেন থ্রি ফোর টু সেভেন যে যে আপনার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডার প্লেস করে দিবেন অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি সুন্দর করে লাইভের উপরে দিয়ে দিয়েছি ডাব্লু ডাব্লিউ ডট মেকআপ আর বিডি ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু হচ্ছে কী যেন বলে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন ওকে ওকে সো নাও হচ্ছে আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নাও আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি একেবারে ব্ল্যাক যে যে আপুরা একদম ব্ল্যাক উইক চান মানে অনেক আপুরি আছে চুল কম ঠিক আছে উইক কিন্তু শুধু মানে স্টাইলের জন্য যেমন পড়া যায় তেমন কিন্তু আপনি চাইলে যাদের চুল কম সেই আপুরা কিন্তু এক্সটেনশন না পরে উইগও পড়তে পারেন বিকজ অফ সেই ক্ষেত্রে হচ্ছে উইগটা কিন্তু মানে সুন্দর করে মানে এক্সটেনশনটা তো যেমন একটা জায়গায় থাকবে তাই না যে কোনো একটা জায়গায় থাকে আর উইগটা কিন্তু একদম সামনের যে চুল যাদের কম থাকে তারা পড়লে কিন্তু সুন্দর মতো হয়ে যায় ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ অনলি ওয়ান থাউজেন্ড টাকা অ্যান্ড এটা একদম ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার আমি দেখিয়ে দিচ্ছি সামনে ব্যাংক করা হ্যাঁ সামনে ব্যাংক করা আমি কমেন্ট গুলা নিব একটু ওয়েট করতে হবে ঠিক আছে এই দেখেন সামনে সুন্দর করে ব্যাংস করা অনেক সুন্দর করে ওকে এটাতে কোনো শীতই করা নাই এন্ড এর ভিতরে কিন্তু হচ্ছে একদম সফট একটা নেচ করা ওকে এই যে হ্যাঁ এই হচ্ছে লং টাইম এটার প্রাইস ওনলি ওয়ান থাউজেন্ড টাকা ওয়ান থাউজেন্ড টাকায় উইক মানে আমি কি বলবো ওয়ান কাইন্ড অফ গ্যারেন্টি দিয়ে বলবো যে কোথাও কোনো পেজ দিতে পারবে না এত কোয়ালিটি ফুল ওকে এর ওপরে আপনি ওয়াশ করতে পারবেন কভার করতে পারবেন স্ট্রেট করতে পারবেন ইভেন এটা পরে আপনার এত কমফোর্ট ফিল হবে যে আপনি কিন্তু হেয়ার স্টাইলও করতে পারবেন ঠিক আছে সো প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যে আপুর ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ওকে সো নাও আমি নেক্সট ওয়ানে আমার আমার মুখে চলে ওকে ওকে এখন হচ্ছে এটা কোডটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ থাউজেন্ড টাকা আমি এটা রেখে দেন হচ্ছে কিছু কমেন্ট নিব হ্যাঁ দেন হচ্ছে কিছু কমেন্ট নিবো তারপর আমি নেক্সট ওয়ানে চলে যাবো ওকে এটা প্রাইস অনলি 1000 টাকা যে যে আপুর ভালো লাগবে টেক আ স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন হ্যাঁ ওকে ওকে এই যে কোড হ্যাঁ অবশ্যই কোডটা স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ কোডটা ছাড়া অর্ডার প্লেস করতে পারবেন না হ্যাঁ কোডটা লাগবেই আপুরা ঠিক আছে আচ্ছা একটু আমি একটু কমেন্ট পড়ে নেই হ্যাঁ একটু কমেন্ট পড়ে নেই ওরে বাপরে বাপ আপু চুল পরে কীভাবে বন্ধ করবো আপু আপনি সাড়ে বারোটা লাইভ জয়েন করেন সেখানে জানতে পারবেন পারবিন আপু হাই আপু আপু থার্টি ফাইভ জনকে শেয়ার করেছি জনকে শেয়ার করলে তো হবে না সাফি আফরিন আপু হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সুরাই আফরিন আপু মার্কেট করতে আসছি আচ্ছা ঠিক আছে নাইস ওকে আরোহী আপু গুড মর্নিং আপু গুড মর্নিং আপু অনেক লেট করে ফেলছি বাট ঘুম থেকে উঠে এসে আশা করছিলাম আমার সাবিহা আপুকে দেখতে পাবো বাট একটা মিষ্টি হোয়াইট পরীকে যে দেখতে পাবো ভাবতে পারি নাই থ্যাংক ইউ আর ওই আপু কি কিউট কিউট কমেন্ট ফাতেমা খাতুন আপু তুমি এসেছো কতদিন পরে দেখলাম হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ চলে আসছি ঠিক আছে তোমার বাড়ি কোথায় দি ভাই হ্যালো ডিয়ার অ্যামি হোয়াইট এঞ্জেল থ্যাংক ইউ স্নেহা আপু আপু আপনাকে অনেক নাইস লাগছে থ্যাংক ইউ সিরি বিন্দু আপু হাই আপু আপু একটা স্ট্রেট উইক দেখাও আপু আমি তো স্ট্রেট দেখাচ্ছি স্ট্রেট উইক কি আবার দেখাচ্ছে আমি তো উইক দেখাই নাই এখনো স্ট্রেট উইক কি দেখাবো আর আপু ব্ল্যাকটা নাই ব্ল্যাক ব্ল্যাকটা আপু ব্ল্যাকটা নিই রুপাই আপু কি লিখছেন চুল ইউজ আচ্ছা ঠিক আছে আপু একটা স্ট্রেট উইক দেখো বারবার একই কথা তোমাকে শর্টটা দিয়ে তোমাকে স্টোরিতে দিয়ে ওয়াচ পার্টিতে দিয়েছি দিয়ে দিলাম থ্যাংক ইউ স্নেহা আপু আপি আপনার আইগুলো খুব সুন্দর থ্যাংক ইউ অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কমেন্টসটা পড়বা না আজকে হ্যাঁ স্নেহা আপু পড়বো আমি হচ্ছে প্রোডাক্ট দেখাচ্ছিলাম আর আমি আজকে সামনে থেকে পড়তেছি না আমার ফোন থেকে পড়তেছি সো দ্যাটস ওয়াই একটু সময় লাগতেছে আপু তোমার কাপড় ফুল কত জানি না যাই যাই আমি যাই যাই স্নেহা আপু চলে গেছেন ব্যাংক ছাড়া ব্ল্যাক স্ট্রেট উইক দেখাও ব্যাঙ্কস ছাড়া হবে না অ্যান্ড আমি সবগুলা স্ট্রেট দেখাচ্ছি ঠিক আছে আপনি আমি তোমাদের মেকআপ ওয়ার্ল বিডির ওপর রাগ করেছি ফ্লাওয়ার বান অর্ডার করেছিলাম হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বোটা কিছুদিন পর বলে স্টক আউট বললাম আমাকে আবার কম্বো করে দিন প্লিজ বাট দিল না কতগুলা জিনিস নিয়েছি আচ্ছা সরি আপু সমস্যা নাই আবার যখন আসবে তখন নিয়ে নেবেন আর এটা একটু প্রবলেম হয় আপু কম্বো আমরা চাইলে করে দিতে পারি না ওগুলো এক্সট্রা করা থাকে ঠিক আছে আছে আপু আপনার আইসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ আপু ছাড়া নাই না আপু ব্যাংক ছাড়া নাই আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সোনিয়া ইসলাম আপু ওয়াও গুড মর্নিং সকাল সকাল তোমার লাইফ পড়ে থ্যাংক ইউ সো মাচ মাছ ভেরি ভেরি গুড মর্নিং মাই ডিয়ার সুইট লিটল সিস্টার আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সোমা চক্রবর্তী আপু ওকে অনেক আপু কমেন্ট করেছে সবগুলাই মোটামুটি পড়লাম ঠিক আছে এখন নাম লাস্টে কি আছে ছাড়া ছাড়া নাই আপু আপু একটা পাতলা পাতলা দেখাও মোটামুটি সবগুলাই ইভেন এরকম একটা পাতলা যেটা মানে কমফোর্টেবল হ্যাঁ কমফোর্টেবল একদম দেখলে একদম ছাড়া ছাড়াও এরকম না আবার হচ্ছে আপনার মানে একদম যে পাতলা এরকম না লেখুন স্যু প্রিটি থ্যাংক ইউ তোমার তোমার কাপড় ফুল কত বলো এটা কোন ধরনের কথা আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ প্রাইস কত আপু বলে দিয়েছি আপু কেমন আছে আলহামদুলিল্লাহ নাইস ওকে আর না দেশ শুভ শুভ পঞ্চমী আপনাকে ইউ লুক থ্যাংক ইউ আর্নব আপু আপু আজকে সাদা পরি লাগতেছে থ্যাংক ইউ রাজেন্দ্র নন্দিনী আপু মু আপু হাই আপু হ্যালো আপু ওকে ঠিক আছে নাও নেক্সট ওয়ানে চলে যায় অনেকগুলো কমেন্ট পড়েছি তোমাকে খুব সুন্দর লাগছে সকাল উঠে তোমার মতো মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ রয় আপু সো নাও নেক্সট ওয়ানে চলে যায় অ্যান্ড এটাও কিন্তু খুব সুন্দর লাইফটা কিন্তু অনেক বেশি শেয়ার করতে হবে বিকজ অফ লাইফ শেয়ারে কিন্তু আমাদের কি বলে লাইভ শেয়ারের কিন্তু হচ্ছে আমাদের গিফট আছে ঠিক আছে সো লাইভটা অনেক বেশি শেয়ার করতে হবে হ্যাঁ সো না আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে নেচারাল ব্ল্যাক কালার ওকে নেচারাল ব্ল্যাক কালার অ্যান্ড এটা সিথি করা নাই এটা হচ্ছে আবার কার্ল হ্যাঁ এটা হচ্ছে আবার কার্ল একটু ওয়েট আমি আমার এই রিংগুলো খুলে নেই এগুলো হচ্ছে উইগের সাথে লাগতেছে বারবার হুম সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন অনেক আপু ছিল সবাই কোথায় চলে গেল হ্যাঁ সবাই কোথায় চলে গেল আচ্ছা সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক কালার এন্ড এটা কিন্তু হচ্ছে এই যে সবাই কিন্তু যারা যারা উইক পারচেস করবেন সাথে এরকম একটা ব্রাশ পারচেস করবেন অ্যান্ড হচ্ছে যখন আপনি উইকটা খুলে রাখবেন হ্যাঁ তখন একবার ব্রাশ করবেন অ্যান্ড যখন হচ্ছে আপনি উইকটা পড়বেন তখন একবার ব্রাশ করবেন ঠিক আছে তাহলে কিন্তু উইকটা ভালো থাকবে হ্যাঁ তাহলে কিন্তু উইকটা ভালো থাকবে ঠিক আছে সো নাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কার্ল করা হ্যাঁ এটা কিন্তু কার্ল করা এই যে হ্যাঁ এই উইকটা কার্ল করা অ্যান্ড এটার প্রাইজও কিন্তু ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ অনলি ওয়ান থাউজেন্ড টাকা এটা নিচের দিকে একটু কার্ল করা যে যে আপুর ভালো লাগবে টিকা স্ক্রিনচাট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আলোচনা প্লেস করে দেবেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড এই হচ্ছে স্মৃতি করা নাই হ্যাঁ এটাতে কিন্তু করা একটা কথা হচ্ছে যখন আপনি উইকটা ওয়ার করবেন তখন যদি মনে হয় যে আপনার ব্যাংকটা একটু বড় হচ্ছে সেই ক্ষেত্রে আপনি করবেন কি পার্লার থেকে একটু ব্যাঙ্কটা আপনার মাপে কেটে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ তাহলেই কিন্তু হয়ে যাবে আর টেনশন থাকবে না হ্যাঁ সো প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি টাকা টাকা এই উইক আপু ট্রাস্ট মি অর নট আপনাকে কেউ দিতে পারবে না এটা কোথেকে কিসের থেকে কি বাজে হ্যাঁ রে আমারও ভাবছি এটার এইটার এই একটা ওকে সো প্রাইস কিন্তু অনলি ওয়ান থাউজেন্ড টাকা এটা ওয়াশ করতে পারবেন কয়ার করতে পারবেন স্ট্রেট করতে পারবেন ওকে সো যা যা লাগবে দ্রুত পার্চেস করে ফেলবেন হ্যাঁ সো আমি এটা কোডটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটা পড়ার রুলস কিন্তু অনেক অনেক ইজি যদি উইক ক্যাপ থাকে তাহলে তো পারফেক্ট অ্যান্ড যদি উইক ক্যাপ না থাকে তাহলে হচ্ছে আপনি সুন্দর করে আপনার চুলটা একটা টাইট করে বেনি করবেন হ্যাঁ বেনি করে ওটা পিছে থেকে সামনে এই পাশে রাউন্ড করে এনে ববে পেন দিয়ে ওটা আটকিয়ে ফেলবেন আটকিয়ে দেন হচ্ছে আপনি উপরে উইকটা পরে ফেলবেন জাস্ট ক্যাপের মতো পরবেন ক্যাপের মতো জাস্ট পরে ফেলবেন দ্যাটস ইট দেন আপনি আপনার মাথার সাইজ মতো ওইটা একটু সুন্দর করে বসিয়ে ফেলবেন এই আর কিচ্ছু না ঠিক আছে সো তাড়াতাড়ি একটু লাইফটা শেয়ার করে দেন আপু যারা যারা জয়েন করছেন আমি কমেন্ট পড়বো হ্যাঁ আমি কমেন্ট পড়বো এই হচ্ছে কোডটা এই হচ্ছে প্রাইস হচ্ছে কোর্ডটাওজেন্ড টাকা যে যে আপুর ভালো লাগবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন হ্যাঁ নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে অর্ডারটাউজেন্ড টাকা হ্যাঁ ওনলি ওয়ান থাউজেন্ড টাকা ঠিক আছে তো না আমি এখন এটা রেখে দিচ্ছি অ্যান্ড নেক্সট ওয়ানে চলে যাচ্ছি হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আচ্ছা একটু পরে নেই আচ্ছা কোন পর্যন্ত পড়েছিলাম আচ্ছা এটা পড়েছিলাম স্ট্রেট হুম হুম এটা পড়েছিলাম এটা পড়েছি জানাতুল মামা আপু হাই আপু হ্যালো আপু তোমাকে সুন্দর লাগছে সকালে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ ওকে ঠিক আছে আপু তোমাকে আপু তোমার কথাগুলো ভালো লাগে থ্যাংক ইউ জুইন আপু সুইট আপু থ্যাংক ইউ তোমার মাথার ফুল কত এইটি টাকা হ্যাঁ এক পিস এইটি টাকা সো যার যার লাগবে আপনারা নিয়ে ফেলতে পারেন এক পিস মাত্র আশি টাকা ঠিক আছে ওনলি আশি টাকা আমি যদিও তিন থেকে চারটা ইউজ করেছি সো আপনারা ওয়ান পিস করে নিয়ে নেবেন হ্যাঁ এক পিস নিয়ে নেবেন এক পিস হচ্ছে আশি টাকা ঠিক আছে আপু সাইটার নাম কি অ্যান্ড প্রাইস জানি না আপু ইসু আপু আপু আজকে ফ্লাওয়ার বান দেখাও আর আবার কম্বো করে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ নেক্সট লাইভে আমি আগে আমার খুঁজতে হবে যে ফ্লাওয়ার বান এভেলেবেল কি না দেখে দেন আমি দেখিয়ে দেব ঠিক আছে ইন্ডিয়াতে শিপিং হয় না আপু প্রাইস কত ওয়ান থাউজেন্ড টাকা আপু গুড মর্নিং হাই আপু গুড মর্নিং হাই সুইট আপু ইসলাম আপু হ্যালো তোমাকে পুরাই দুর্গা থ্যাংক ইউ সো মাচ মন্ডল আপু হোয়াইট অ্যান্ড ব্লু এঞ্জেল থ্যাংক ইউ তুমি কি নিজে মেকআপ নিজে করো ইয়াস আপু বলুন কি বলবো একটু পরে দেখাও কি না আপু পরে দেখাতে আজকে পারবো না দেখতেছেন আমার হেয়ার স্টাইল করা হুম মনিকা শাহ আপু হাই আপু তোমাকে খুব সুন্দর লাগছে বেবি থ্যাংক ইউ মেলি খান গাজরা দেয়া যাবে হ্যাঁ এমডি তানভীর আপু দেওয়া যাবে আপনি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেন আপনাকে দিয়ে দিবে ঠিক আছে মনিকাশাহ আপু হ্যালো আপু কেমন আছেন ওকে পঞ্চাশটা গ্রুপের শেয়ার ডান সাথে ফর্টি থ্রি ফেমাল ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ সিন্থি আপু আপনি কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলা ইনবক্সে দিয়ে দিবেন হ্যাঁ শেয়ারের স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন আদারওয়াইজ কিন্তু এত শেয়ার করে কোনো লাভ হবে না আপু সরি টু সে আমি আজকে এই মিষ্টি হোয়াইট কালারের প্রতিমা সাথে এখন থাকতে পারবো না কোনো সমস্যা নাই সাড়ে বারোটা লাইভ জয়েন হয়ে যাব ইনশাল্লাহ হুম আচ্ছা সাড়ে বারোটায় তো আমি থাকবো না আপু আমি দেড়টায় থাকবো ঠিক আছে আমি দেড়টার দিকে লাইভে থাকবো ওকে কমেন্ট পড়ছো না আমি কিছু কিনতে পারি না শুধু কমেন্ট করতে পারি তাও যদি পড়ো তাহলে আমি কি করবো সরি দোলা আপু পড়ে ফেলছি আজকে হচ্ছে আমি সামনের ফোনটা থেকে কমেন্ট পড়ছি না সো দ্যাটস ওয়াই কমেন্ট পড়তে একটু লেট হচ্ছে হ্যাঁ আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ তোমার শাড়িটা জানি না আপু সত্যি অনেক সুন্দর তোমার আচ্ছা ঠিক আছে ভালো লাগতেছে ওকে ঠিক আছে তোমার নাম কি আমার নাম সাবিহা মনিকা শাহ আপু হ্যালো হ্যালো কত টাকা পুরুষের বিকাশ নাম্বারটা দাও হ্যাঁ হালিম হামতুল আপু কি বলছেন আমি বুঝি নাই আপনার ইনকোয়ারি করার থাকলে আপনি ইনবক্স করতে পারেন আদারওয়াইজ আমাদের পেজে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সেটাতেও ফোন করে কথা বলতে পারেন আপু খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই গুড মর্নিং গুড মর্নিং দিদি কেমন আছো ভালো আছি ওকে হুম শেয়ার করবো আপনি করবেন হয় না কি কি সন্ধ্যা আপু মাথায় সমস্যা আপনার কি মাথায় সমস্যা পাবনায় যান কি লিখছে মানে লিখার কোন ছিড়ি বিড়ি কিচ্ছু নাই শুধু লিখছে ওর মন চাইছে লিখছে হম তোমার মাথা ফুলগুলা কি প্লাস্টিক ইয়া পো আমার মাথা ফুলগুলা প্লাস্টিক এনে নামে কভার বিভেলেবেল হ্যাঁ ও না না ভাইয়া ছেলেদের নাই হ্যাঁ ছেলেদেরটা অ্যাভেলেবেল না ছেলেদের উইকটা অ্যাভেলেবেল না ওকে সো নাও আমি যেটা দেখাবো এটাও অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার প্রাইসও কিন্তু অনলি ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ এটা অন্য কালার ঠিক আছে এটা অন্য কালার সো আমি দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে অ্যান্ড বারবারই বলছি প্রতিবারই বলছি উইক যখন রাখবেন অ্যান্ড দেন পড়বেন তখন কিন্তু একটা সুন্দর করে একটু ব্রাশ করে রাখবেন পড়ার সময় একটু ব্রাশ করে পড়বেন ঠিক আছে এগুলা কিন্তু জটও লাগে না সবচেয়ে বড় কথা এগুলার মধ্যে জটও লাগে না সো এটার কিন্তু ওয়ান টাকা সামনে সুন্দর করে ব্যাংস করা অ্যান্ড পিছিয়ে হচ্ছে একদম লং স্ট্রেইট একদম রিবর্নিং হেয়ারের মতো মানে ধরতেই ভালো লাগে ঠিক আছে ধরতেই অনেক ভালো লাগে প্রাইস হচ্ছে অনলি ওয়ান টাকা যে যে অপর ভালো লাগবে টেকা স্ক্রিন শাম্পনা অ্যাড্রেস দিয়ে অনেকটা প্লেস করে দেবেন হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট পোশন ওকে এই হচ্ছে ফ্রন্ট পোর্শন অ্যান্ড এই হচ্ছে ব্যাক এটাতে কিন্তু স্মৃতি করা নাই হ্যাঁ এটাতে কিন্তু সিথি করা নাই সুন্দর করে এখানে হচ্ছে আপনার ই করা আছে কি যেন বলে এটাকে ক্যাপ করা আছে হ্যাঁ সুন্দর করে ক্যাপ করা আছে অ্যান্ড প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যে আপুর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস কত অনলি ওয়ান থাউজেন্ড টাকা ঠিক আছে তো এটা কোডটা আমি দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন অ্যান্ড সবাই একটু ট্রাই করবেন ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করার হ্যাঁ সবাই একটু ট্রাই করবেন ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করার তাহলে কিন্তু হচ্ছে আপনি অর্ডারটা তাড়াতাড়ি প্লেস করতে পারবেন হ্যাঁ অর্ডারটা তাড়াতাড়ি প্লেস করতে পারবেন ওকে এই হচ্ছে কোডটা হ্যাঁ এই হচ্ছে কোডটা অ্যান্ড প্রাইস হচ্ছে ওনলি ওয়ান থাউজেন্ড টাকা মানে এক হাজার টাকা এই উইক আমি কি বলবো মানে আপনারা যখন হাতে নেবেন তখন আসলেই অনেক বেশি খুশি হয়ে যাবেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা দিয়ে যে আপুর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন হ্যাঁ সো নাও আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নাও আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি Ah, tchau. এই দেখেন হ্যাঁ এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেকেই কিন্তু এই টাইপের কালার পছন্দ করেন অ্যান্ড করতে চান বাট দেখা যায় যে করেন না যে আসলে কেমন হবে না হবে কীরকম লাগবে এরকম একটা ভয় থাকে সো তারা কিন্তু উইক পরে সবটা মিটিয়ে ফেলতে পারেন ওকে তাও আবার ওয়ান থাউজেন্ড টাকায় ঠিক আছে এই দেখেন এটাতে সুন্দর স্মৃতি করা যাতে আরও বেশি নেচারেল লাগে হ্যাঁ স্মৃতি করা থাকলে কিন্তু আরও এক্সেস লেভেলের নেচারেল লাগে হ্যাঁ সো এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান টাকা যে যে যার যার লাগবে টেকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার অর্ডারটা প্লেস করে হ্যাঁ এই দেখেন হেয়ারটা ওকে এই হচ্ছে এই হেয়ারটা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে এই দেখেন সামনের সাইড হ্যাঁ এই হচ্ছে সামনের সাইড ওকে ভিতরে কিন্তু একদম চিকুন করে ক্যাব দেওয়া আছে হ্যাঁ একদম পাতলা করে ক্যাপ করা আছে অ্যান্ড সামনে হচ্ছে সুন্দর করে স্মৃতি করা সাথে হচ্ছে আপনার ব্যাঙ্কস করা সরি ব্যাঙ্কস করা অ্যান্ড লেয়ার করা ওকে প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যার যা লাগবে টেকের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন এখন নাও হচ্ছে আমি এটা কোডটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড আমি কিন্তু লাইভের উপরে সুন্দর করে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করতে পারেন অ্যান্ড সেটা কিন্তু বেস্ট হবে মি আর নট ওইটা কিন্তু বেস্ট হবে হ্যাঁ ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করাটাই কিন্তু বেস্ট হ্যাঁ নিজে অর্ডার নিজে প্লেস করার কিন্তু মানে মজাই আলাদা ঠিক আছে ওকে লাইফটা কিন্তু অনেক বেশি শেয়ার করতে হবে হ্যাঁ যারা যারা বেশি বেশি করে শেয়ার করবেন তারা কিন্তু উইনার হয়ে যাবেন এই হচ্ছে কোডটা প্রাইস হচ্ছে অনলি ওয়ান টাকা যে যে আপুর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে আচ্ছা ওয়েট একটু কমেন্ট করে নেই আপনি খুব শখ করে বসে বসে খান আপু কি হয়েছে আমি তো পড়তে পারি না এগুলা ক্যান পড়তে পারেন না হ্যাঁ আপু তোমার মাথায় ফোলাটা ফুলটা অর্ডার করতে চাই অবশ্যই তোর সায়ারা আপু আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করে দেন হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি এইটটি টাকা করে একদম ইচ এইটি টাকা আমি কিন্তু তিনটা পড়েছি সো তিনটা তিনটা যদি আপনি নিতে চান তাহলে হবে হচ্ছে আশি টাকা করে হলে আপনার যে বিল হয় বলে দেবে হ্যাঁ ওকে তুই তো এটাও পারস না নিজের নামটা ইংলিশে কইতে না বৃষ্টিদার তা আপু কি হয়েছে খুব ইংরেজি পারেন বোঝাই যাচ্ছে কি হয়েছে কীভাবে পরে এগুলা ওকে ঠিক আছে কিভাবে নিব আপু বলে দিয়েছি আপনার সমস্যা কি আপনার যদি ভালো না লাগে আপনি দেখেন না লাইফে শুলটা হ্যাঁ এগুলা কোনো কাজ নাই আপু এদের হচ্ছে কি কোনো ধরনের কোনো কাজ নাই নিজেদের কাজ নাই মানুষ যখন কাজ করে এদের খুব জ্যালেস ফিল হয় যে আমি তো কিছু করতেছি না ওরা কেন কাজ করতেছে হ্যাঁ আর ওরা হচ্ছে তখন এসে বসে বসে ই করে আপু ছেলেদের চুল এত দাম কেন আপু ছেলেদের চুল তো নাই আপু হুম আপু পরে দেখালে বোঝা যেত সরি আপু আজকে পারবো না আপু তোমাকে রাইট সাইডে চোখে ইনার কর্নারে হাইলাইটটা বেশি হয়ে গেছে রাইট সাইডে আচ্ছা ঠিক আছে আপু ঠিক করে নিব সমস্যা নাই হ্যাঁ আপনি বড় লোক তো তবেই চলবে আপনি বড় লোক তো তবেই চলবে ও আচ্ছা থাক আপু যারা খারাপ কমেন্ট করছে জাস্ট ফর গ্রেটেড এগুলাকে কোনো হচ্ছে রিপ্লাই দিবেন না হ্যাঁ আপু তোমার চোখে একটু কম হলে ভালো হতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু ঠিক আছে ওকে আচ্ছা দিদি এটা কি ইন্ডিয়াতে না ইন্ডিয়াতে হবে না হ্যাঁ মনিকাছে আপু কোনো দরকার নাই বাদ দেন হ্যাঁ বাদ দেন এগুলাকে কিচ্ছু বললেন না মহিলাদের আচ্ছা ঠিক আছে যারা যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ শাড়ি মানুষের সামনে ঠিক করে দেখাচ্ছে হ্যাঁ এটা আমার ইচ্ছা আপনার কি সমস্যা মানুষের সামনে করব না কই করব ইটস মাই ওন চয়েস তাই না আপু কি মানে এটা করতে রে বাবা আপনাদের সহ্য হয় না আমি তো বুঝি রে বাবা যে আপনি আজাইরা আপনার কোনো কাজ নাই ঠিক আছে আপনাকে কেউ কাজ দিচ্ছে না এটা দেখে আপনার অনেক কষ্ট আমি বুঝি ঠিক আছে সমস্যা নাই খারাপ কমেন্ট করে না আপু খারাপ কমেন্ট করে ফার্স্ট্রেশন কমান বেচারি আল্লাহ সো এটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড দেখেন কি সুন্দর করে এটা কার্ল করা ওকে কী সুন্দর করে কালার করা অ্যান্ড এটা কিন্তু ডার্ক ব্রাউন কালার ওকে ডার্ক ব্রাউন কালার সুন্দর করে কালার করা অ্যান্ড এটার প্রাইস কিন্তু ওনলি এটা মেবি সেভেন হান্ড্রেড তাই না না এটাও ওয়ান থাউজেন্ড টাকা ওকে ওয়ান থাউজেন্ড টাকা অ্যান্ড সামনে দেখেন কী সুন্দর করে ব্যাংকস করে দেওয়া এটাতে সিথি করা নেই সফট একটা নেট করা আছে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যে আপুর ভালো লাগবে টেকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন অ্যান্ড অবশ্যই ট্রাই করবেন লাইভের উপরে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা প্লেস কর করার জন্য বিকজ অফ নিজে অর্ডার প্রেস করার মজাই আলাদা তাই না আজকে আমার একেবারেই কমেন্ট পড়ার সময় নাই পড়তেও পারতেছি না হ্যাঁ নিজের ভালো ভালো মানে কাছের আপুদের কমেন্টই পড়তে পারতেছি না তো যারা খারাপ কমেন্ট করতেছেন তারা অযথাই আসলে আপনাদের তো সময় সময় বলবো সময় নষ্ট বলে লাভ নাই হ্যাঁ অযথাই করতেছেন বিকজ অফ কোনো লাভ নাই আমি দেখতেছি না আর আপুর আপনাদের ধুয়ে দিতেছে সো কষ্ট করে খারাপ কমেন্ট করেন না ভাইয়া আপু যেই করতেছেন থ্রি ফোর থ্রি টু ওকে যে যে আপুর ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন অথবা অথবা লাইভের উপরে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ওকে সো নাও আমি নেক্সট ওয়ানে চলে যাই হ্যাঁ নাও হচ্ছে আমি নেক্সট ওয়ানে চলে যাই আচ্ছা আপু গুড মর্নিং গুড মর্নিং বৃষ্টি আপু বাদ দেন বাদ দেন কিচ্ছু বললেন না আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ জামান আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যেন ওইটা দেখবো না থ্রি ফোর থ্রি এইট এইটা কি আসে না নাই এটা স্টক আউট ওকে আচ্ছা সেভেন এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড টাকা আপু গুড মর্নিং গুড মর্নিং সুরভি মল্লিক আপু আচ্ছা এই কমেন্ট তো আমি পড়েছি আমি এবার সেম কমেন্টই আবার পড়ছি মানে পাগল হয়ে গেছি হ্যাঁ সো এক মানে যে ইনগ্রেডিয়েন্ট দিচ্ছে তা দিয়েও লাভ নাই বিকজ অফ সে একটা দিচ্ছে বাকি আপুরা লাভ দিয়ে একটা লাইক রেট দিয়ে ভরাই ফেলতেছে আর যে আপু ইনগ্রেডিয়েন্ট দিচ্ছেন কেন দিচ্ছেন বলেন কি সমস্যা আপু আপনার চুলের সাইডটা দেখান আচ্ছা হ্যাঁ আপু আপনি এক কথা দুইবার কেন রিপিট করেন আমরা তো একবারে শুনতে পাই যদি না পান তাই করি হ্যাঁ আপনার কালেকশন সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে এই যে আমি আমার খোপাটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে খোপাটা হ্যাঁ আমি কিন্তু একটা এক্সটেনশন খোপা দিয়ে খোপা করেছি অ্যান্ড এটার প্রাইস অনলি একশো টাকা হ্যাঁ এটা ব্ল্যাক কালার এটার প্রাইস একশো নব্বই টাকা অ্যান্ড এগুলা হচ্ছে ইচ আশি টাকা আমি তিনটা ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন আপনারা চাইলে আরও কমও করতে পারেন বাট কমে সুন্দর লাগবে না বেশি করলেই সুন্দর লাগবে ওকে কি শেয়ারটা আপি থ্যাংক ইউ মাই মাহি আপি ওকে তো এই দেখেন হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এটার প্রাইস কিন্তু অনলি সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ এটা নেচারাল ব্রাউন কালার অ্যান্ড এটা সুন্দর করে কালার করা অ্যান্ড এটা কিন্তু শর্ট হ্যাঁ এটা কিন্তু শর্ট এই যে ফ্রন্টে কিন্তু অনেক আপু ব্যাঙ্ক ছাড়া চাচ্ছিলেন তারা এটা পারচেস করতে পারেন ফ্রন্টে কিন্তু হচ্ছে এটার কিচ্ছু নাই হ্যাঁ ফ্রন্টে ব্যাঙ্কস নাই ফ্রন্টে শুধু লেয়ার করা হ্যাঁ ফ্রন্টে ব্যাঙ্কস নাই শুধু লেয়ার করা ওকে প্রাইস হচ্ছে জাস্ট অনলি হ্যাঁ ওনলি কত বলেন তো সেভেন হান্ড্রেড টাকা যে যে আপুর ভালো লাগবে ঠেকে স্ক্রিন শট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ওকে যার যার ভালো লাগবে দ্রুত পার্চেস করে ফেলবেন ওকে সো নাও হচ্ছে আমি এটা কোডটা দেখিয়ে দিচ্ছি আজ আমার একটা কমেন্ট পড়ো নাই ছি দোলাপু সরি সরি হ্যাঁ আজকে আমি যে বললাম না আপু সামনে আমি একদম কমেন্ট সরিয়ে দিয়েছি বিকজ অফ মানে আমি এমনি লাইট কমিয়ে রেখেছি তারপরেও আমি চাচ্ছি না লাইটের সামনে যেতে সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একদম কমেন্ট সামনে রাখিনি আমি কমেন্ট আমার ফোনে পড়তেছি হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ঝিলি কাপু হ্যাঁ এই হচ্ছে কোটটা ওকে এই দেখেন আমি কোটটাও কিন্তু দূর থেকে দেখাচ্ছি হ্যাঁ হাত দিয়ে আপনাদের সামনে এনে দিছি এই হচ্ছে কোটটা প্রাইস হচ্ছে অনলি বা সেভেন হান্ড্রেড টাকা সেভেন হান্ড্রেড টাকা ও মাই গড সেভেন হান্ড্রেড টাকায় উইক তা আবার উইশ মানে ওয়াশ করতে পারবেন কার করতে পারবেন স্ট্রেট করতে পারবেন মানে টোটালি ও মাই গড টাইপের ব্যাপার ঠিক আছে তো যা লাগবে একটু দ্রুত পারচেস করে ফেলবেন হ্যাঁ দ্রুত করে ফেলবেন সো নাও হচ্ছে আমি যেটাতে যাবো এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর এটা একটু নিই এটা আছে কি না হ্যাঁ বাই চান্স আমি যদি কোনটা স্টক আউট দেখে ফেলি আমি কিন্তু সরি হ্যাঁ বিকজ অফ আমি চেক করে আসি নাই আমার আজকে মেক করতে করতে হাফ এন আওয়ার লেট হয়ে গিয়েছে আমি এটাই তো ভাবছিলাম যে আপুরা জানি কত বকা দেয় বাট আপুরা বকা দেয় নাই ঠিক আছে তো এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর এটা আবার হচ্ছে সুন্দর করে হাইলাইট করা ওকে এটা আবার সুন্দর করে হাইলাইট করা মানে উইকগুলা প্রতিটাই জাস্ট জোস হ্যাঁ প্রতিটাই জাস্ট জোস ওকে এই দেখেন এই যে ব্রাশটা কিন্তু মাত্র এইটি টাকা হ্যাঁ ব্রাশটা কিন্তু এইটি টাকা আমি জানিনা ব্রাশটা আছে কিনা থাকার তো কথা আর যদি না থাকে তাহলে ইনবক্সে একদম আপুদের পাগল করে ফেলেন জাপু ব্রাসান ও ভ্রাসন ভ্রাসন বিকজ অফ এই ব্রাশ ছাড়া উইক এক্সটেনশন এগুলো কোনোটাই কিন্তু হচ্ছে আপনি ব্রাশ করতে পারবেন না হ্যাঁ নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই দেখেন কি সুন্দর করে হাইলাইট করা উফ মানে কি বলবো অনেক সুন্দর করে হাইলাইট করা অ্যান্ড সামনে হচ্ছে আপনার ব্যাঙ্কস করা হ্যাঁ সামনে হচ্ছে ব্যাঙ্কস করা এই যে হ্যাঁ সামনে হচ্ছে ব্যাংকস করা অ্যান্ড এটাতে কিন্তু শীতি নাই ভিতরে একদম সফট একটা ক্যাপ করা যেটা দিয়ে আপনার গরম লাগবে না ঠিক আছে আপনার গরম লাগবে না প্রাইস হচ্ছে অনলি ওয়ান টাকা যে যে আপুর ভালো লাগবে টেকা স্ক্রিনশট এটা একদম ব্ল্যাকের সাথে সুন্দর করে হাইলাইট করে দিয়েছে হ্যাঁ সুন্দর করে হাইলাইট করে দিয়েছে যে যে আপুর ভালো লাগবে দ্রুত পারচেস করে ফেলবেন হ্যাঁ মানে একটু দ্রুত করবেন বিকজ অফ উইক কালেকশনও কিন্তু অনেক কমে আসছে আপনারা বুঝতেই পারতেছেন হ্যাঁ যে আপুরা প্রথম থেকে আসে সেই আপুরা অবশ্যই বুঝতেছে যে উইক কালেকশনও কিন্তু অনেক কমে আসছে হ্যাঁ অনেক কমে আসছে সো দ্যাটস ওয়াই কিন্তু তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে ওকে এই হচ্ছে কোটটা প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যে ভালো লাগবে দ্রুত নিয়ে ফেলবেন এটা আপনি ওয়াশ করতে পারবেন কার্ল করতে পারবেন স্ট্রেট করতে পারবেন ঠিক আছে ওয়াশ কার্ল স্ট্রেট সব কিছু করতে পারবেন ইভেন এটা পরে আপনি কিন্তু সুন্দর করে হেয়ার স্টাইলও করতে পারবেন ঠিক আছে আচ্ছা একটু কমেন্ট পড়ে নেই বেশি লং হবে আপু লং অনেকগুলো দেখিয়েছি হ্যাঁ আপনাকে ইন্ডিয়া কি ডেলিভারি হয় না আপু ইন্ডিয়াতে ডেলিভারি হয় না হাই আপু আমি নতুন থ্যাংক ইউ সো মাচ আশা আপু যে নতুন আছেন পেজে লাইক দিয়ে সিফার্স বাটনটা অন করে দেবেন মায় আপুর নামের উপর শেয়ারে উঠেছে আপু তোমাদের শেয়ারের উইনারটা কখন করবো আপু আমাদের শেয়ার উইনার হচ্ছে মান্থলি দুইজন আপু হ্যাঁ মান্থলি দুইজন আপু তাও আমি শিওর না যে এখন রুলসটা চেঞ্জ হয়েছে কি না আমি নেক্সট লাইভে একদম ডিটেলসে জানিয়ে দিব প্লাস নেক্সট লাইভে আমি শেয়ারের গিফটটাও দেখিয়ে দিব ঠিক আছে গিফটটাও আমি দেখিয়ে দিব আপু এত আপু এক তাড়াতাড়ি কথা বলেন কেমন করে এমনি ইব্রাহিম আপু আপু লম্বা হবে কালো হ্যাঁ আপু দেখেছি আপু তোমাকে অনেক কিউট লাগে থ্যাঙ্ক ইউ মুন্নি আপু শেয়ার করেছি শেয়ার চিহ্ন উঠছে না কেন আপু এটা অ্যাক্সেপ্টেড হয় নাই হ্যাঁ শরীর কেমন আছে তোমার এখন ব্রেকফাস্ট করছো তুমি না সামান চক্রবর্তী আপু করিনি আর আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াট টাইম স্টার্ট মেকআপ আমি মেকআপ স্টার্ট করেছি এটা একটু পরে দিতে হবে আপু একটু পরে জাস্ট দশ মিনিট আহ আচ্ছা লেট করতো আপনি আপনি আমি একটু লম্বা চুল দেখতে চাই দেখিয়েছি আশি টাকা ব্রাশ আর কীরকম হবে বোঝা যাচ্ছে আপনার মতো আর কি হ্যাঁ একদম হুবহু আমার মতো সমস্যা আপনার আপু একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে আপনার হাসিটা একটু চেঞ্জ করেন করবো না ইটস মাই চয়েস থ্যাংক ইউ আপনার অ্যাডভাইস দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কাকরা এক্সটেনশন দেখাও কালকে দেখাবো আপু আজকে দেখাবো না আপনার কাছে কি ছেলেদের চুল নেয় না আপু ছেলেদের চুল নাই আপু ইন্ডিয়াতে হবে না আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে না হোয়াট টাইম আর ভাইয়া অ্যাটলিস্ট তো এক থেকে দেড় ঘন্টা লাগে সকাল সকাল করি ঠিক আছে আপু তুমি তোমার সাজগোজ নিজে করো নাকি কারো হেল্প নাও কেউ হেল্প নেই না আপু আলহামদুলিল্লাহ আমি একা করি হ্যাঁ খারাপ হোক ভালো হোক আমার নিজের ঠে আমি নিজেই করি হ্যাঁ হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালকুম আসসালাম ঠিক আছে আপু তো তাদের কথা বল যেভাবে বলতেছি এইভাবেই বলি ওকে এইভাবেই তাড়াতাড়ি কথা বলি এখন হচ্ছে নেক্সটটা দেখাই হ্যাঁ এখন হচ্ছে নেক্সটটা দেখাই এখন যেটা দেখাবো দেন হচ্ছে আরেকটা ছোট উইকও দেখিয়ে দেবো একদম ছোট ছেলে ভাইয়ারা ওইটা নিতে পারবেন হ্যাঁ ওইটা আপনারা পড়তে পারবেন ঠিক আছে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে নেচারাল ব্রাউন কালার আমি জানি না এখানে কী কালার আসবে বাট এটা হচ্ছে এক্স্যাক্ট নেচারাল ব্রাউন কালার হ্যাঁ এক্স্যাক্ট ন্যাচারাল ব্রাউন কালার যে যে আপুর ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন হ্যাঁ এটাও কিন্তু মোটামুটি লং এর থেকে বেশি লং নাই আমাদের কাছে হ্যাঁ এর থেকে বেশি লং আমাদের কাছে নাই ওকে সো এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা এটা নেচারাল ব্রাউন কালার বাট লাগছে ডার্ক ব্রাউন ইটস নট ডার্ক ব্রাউন এটা একদম এক্স্যাক্ট নেচারাল ব্রাউন হ্যাঁ এক্স্যাক্ট ন্যাচারাল ব্রাউন যারা নেচারাল ব্রাউন চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলতে পারেন ঠিক আছে লাইটের জন্য একটু ডার্ক ব্রাউন লাগছে সামনে হচ্ছে সুন্দর করে ব্যাংস করা আছে ভিতরে একদম একটা ক্যাপ করা আছে যেটা দিয়ে আপনার গরম লাগবে না ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান টাকা যে যাপুর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন হ্যাঁ ওকে এটা কোডটা দেখিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে কোডটা ওকে আহ থ্রি ফোর থ্রি ওয়ান হ্যাঁ সো এটার প্রাইসও কিন্তু ওয়ান টাকা যে যে আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন এন্ড বারবার বলছি কেউ শুধু চুলের ছবি দিবেন না হ্যাঁ শুধু হেয়ারের পিক দিবেন না অবশ্যই কিন্তু হচ্ছে ছবি দিতে প্রাইস আপু ওটা ওয়ান থাউজেন্ড টাকা ছিল হ্যাঁ মারিনা সুলতানা আপু আপু ভাইয়াকে বলছো হাফ উইক আনতে হ্যাঁ আপু আমি বলছি হ্যাঁ আলামিন আপু ওকে লং কালো দেখাইছি তপু লং কালো দেখানো হয়ে গেছে হ্যাঁ লাইফটা শেষ হলে আপনি একটু প্রিভিয়াস করে দেখে নেবেন হ্যাঁ লাইফটা শেষ হলে আপনি একটু প্রিভিয়াস করে দেখে নেবেন ওকে এই দেখেন হ্যাঁ আপু এই চুলটা হ্যাঁ ইয়েস যাবে জুটি করা যাবে বেনি করা যাবে ইভেন ইফ ইউ ওয়ান্ট আপনি খোপাও করতে পারবেন ঠিক আছে ওকে সো এটার এটার প্রাইস প্রাইস হচ্ছে টাকা টাকা হ্যাঁ এটা এটা একদম শর্ট একটা উইক ছেলেরাও পড়তে পারবেন এটা একদম হচ্ছে একদম ব্ল্যাক হ্যাঁ একদম ব্ল্যাক যে যে আপুর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন হ্যাঁ সো আমি এটা কোডটা ধরছি এটা লাস্ট ওয়ান ছিল আমি এটার কোডটা ধরছি হ্যাঁ আপু এই পেজেই পাওয়া যাবে আমি যে পেজ থেকে লাইভে এসেছি এই পেজের ইনবক্সে অর্ডার করে দেবেন এই কোডটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আদার দেখেন লাইভের উপরে আমি লিংক দিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটের হ্যাঁ www.makeupworldbd.com ওয়েবসাইট থেকে যদি আপনি অর্ডার প্লেস করেন এটা একদম আমি বলবো সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করলে ওকে এই দেখেন কোডটা এই হচ্ছে কোডটা প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা যে যাপুর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সরি এটা ফাইভ হান্ড্রেড টাকা যা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দেবেন হ্যাঁ সো আমি প্রতিটাই ডিটেলসে বলে দিয়েছি যে প্রতিটা উইকি কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন করার করতে পারবেন স্ট্রেট করতে পারবেন হ্যাঁ সব করতে পারবেন ইভেন হচ্ছে এগুলা কিন্তু ইন চায়না অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল অন্য সব পেজে এগুলার দাম অনেক আকাশ ছোয়া হ্যাঁ আকাশ ছোঁয়া আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে সো যার যার লাগবে নিয়ে ফেলবেন নাও আমি লাইফটা শেষ করে দিব। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এতগুলা আপু একদম স্টিল এখনও আমার সাথে আছে থ্যাংক ইউ সো মাচ আপু ইটস মিনস আর লট বিকজ অফ আমি আমি কি বলবো আমি এতদিন পরে এসে আমি এত আপু পাবো আমি কখনো চিন্তাও করি না স্টিল নাও পুরোটা লাইফ ওয়ান পয়েন্ট ফোর কে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট টু কে তো স্টিল ছিল অ্যান্ড ফোর কে তো অনেকক্ষণ যাবত আছে থ্যাংক ইউ সো মাচ এতগুলো আপু আমার সাথে থাকার জন্য ওকে সো নাও আমি লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেকআপ আর বিডি সাথে থাকবেন অ্যান্ড আমার নেক্সট লাইফ হবে ঠিক দেড়টার দিকে অ্যান্ড দেড়টার দিকে আমি লাইভের কন্টেস্টের যত রুলস আছে সেটাও ডিটেলসে বলে দিব প্লাস হচ্ছে গিফটটাও দেখিয়ে দিব ওকে সো বাবাই সবাই ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই মেকআপ আর বিডির সাথে থাকবেন